তিরিশে মার্চ রাজ্যে জোড়া সভা অমিত শাহের তিরিশে মার্চ কোচবিহার এবং রায়গঞ্জে সভা করতে চলেছেন অমিত শাহ দীপক ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে দীপক কি খবর রয়েছে দেখো দল প্রথমেই সিদ্ধান্ত নিয়েছিল যে তিনজনকে সামনে রেখে প্রচার অভিযান তুঙ্গে তোলা হবে নরেন্দ্র মোদী অমিত শাহ এবং যোগী আদিত্যনাথ এর মধ্যে তিনটে চারটে সভার দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে সেটা হচ্ছে যে অমিত শাহ আগামী তিরিশে মার্চ রাজ্যে আসছে নির্বাচনী প্রচারে যেহেতু প্রথম দু দফার ভোট রয়েছে উত্তরবঙ্গে প্রথম তিন দফার ভোটই রয়েছে কার্যত উত্তরবঙ্গে সেহেতু রায়গঞ্জে তিনি সভা করবেন তিরিশে মার্চ এবং সেই সঙ্গে কোচবিহারে সভা করবেন তিরিশে মার্চ একই দিনে দুটো সভা করবেন দু তারিখে তিনি আবার আসবেন আলিপুরদুয়ারে সভা করতে আলিপুরদুয়ারে এগারোই এপ্রিল ভোট প্রথম দফার ভোট এবং কোচবিহারেও প্রথম দফার ভোট রয়েছে এগারোই এপ্রিল আলিপুরদুয়ারে তিনি সভা করবেন তিন তারিখ রাজ্যে আসবেন নরেন্দ্র মোদী তিনি সভা করবেন প্রথম সভা করবেন শিলিগুড়িতে এবং দ্বিতীয় সভা করবেন কলকাতার ব্রিগেডে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যোগী আদিত্যনাথকে দ্রুত রাজ্যে নিয়ে এসে প্রচার অভিযানে নামানোর চেষ্টা হচ্ছে তবে দল এটা সিদ্ধান্ত নিয়েছে তাকে দিয়ে কোথায় কোথায় প্রচার করানো হবে স্থানগুলো চারটে জায়গা আপাতত চিহ্নিত করা হয়েছে দিনক্ষণ চূড়ান্ত হয়নি এই চারটে জায়গার মধ্যে রয়েছে মালদা বসিরহাট উত্তর দিনাজপুর এবং আদিত্যনাথকে আনা হবে মোটামুটি সভা করা হবে সাত দফায় সাত দফায় এই তিনজন আসবেন প্রতি দফায় একবার করে তাদের সবার স্থান এবং দিনক্ষণ চূড়ান্ত করা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত এই চার পাঁচটে সভার দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে এটা আজকে একটু আগেই ঘোষণা করা হলো যে অমিত শাহ তিরিশে মার্চ তার প্রথম সভা করবেন এরাজ্যে রায়গঞ্জ এবং কোচবিহারে ধন্যবাদ দীপক